আসসালামু আলাইকুম মরমদুল্লাবাত সম্মানিত দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বসি নিউজ টিভি চ্যানেলে সম্মানিত দর্শক আপনার জানান যে আমরা প্রতিদিন বাংলাদেশের পাইকারি বাজারে প্রতি কেজি আলু পেঁয়াজ রসুন কত কত বিক্রি হচ্ছে তা আপনাদেরকে জানিয়ে থাকি প্রতিদিন কেমন আজকে আমরা সেই টুকু আপডেট করবো আজ হচ্ছে ষোলোই অক্টোবর দু হাজার বাইশ সাল আসুন দিন শুরুতে যায়নি বাংলাদেশের পাইকারি বাজারে প্রতি কেজি আলু পেঁয়াজ রসুন কত কত বিক্রি হচ্ছে তা আপনাদেরকে জানিয়ে দেব সম্মাইতে দর্শকবিন্দু আপনার আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন সম্মাইতে দর্শকবিন্দু ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটু অনুরোধ করবো আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার চ্যানেল ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন কারণ আপনার একটা লাইক আমাদেরকে এরকম বেরিয়ে বানাতে আর উৎসাহ যোগাবে তো চলুন দর্শকদের আজকে পাইকারি বাজারে জেনে নিই শুরুতে জানাবো আলুর বাজার আলুর বাজার রয়েছে অনেকটা উর্ধুমুখী যেটা স্টিক আলু সেটাই বিক্রি হচ্ছে একুশ টাকা যেটা গুটি আলু সেটাই বিক্রি হচ্ছে চব্বিশ টাকা যেটা বগুড় লাল আলু সেটাই বিক্রি হচ্ছে সাতাশ টাকা সম্মাই তো দর্শকিন্দা আবার আপনাদেরকে জানিয়ে দেবে পেঁয়াজের বাজার পেঁয়াজের বাজার রয়েছে অনেকটা উদ্যমুখী যেটা দেশীয় পেঁয়াজ সেটা বিক্রি হচ্ছে আটচল্লিশ টাকা থেকে পঞ্চাশ টাকা যেটা এলসি সি পেঁয়াজ বিক্রি হচ্ছে বিয়াল্লিশ টাকা থেকে পাঁচচল্লিশ টাকা সম্মানিত দর্শকবৃন্দ আবার আপনাদেরকে জানিয়ে দিব রসুনের বাজারে সর্বশেষ আপডেট প্রেস নিউজ যেটা দেশীয় রসুন সেটা বিক্রি হচ্ছে ষাট টাকা থেকে বাষট্টি টাকা আর যেটা এলসি সি রসুন সেটা বিক্রি হচ্ছে একশো টাকা থেকে একশো বিশ টাকা পর্যন্ত সম্মানিত দর্শক বিন্দু ছিল পাইকারি বাজারে প্রতি কেজি আলু পেঁয়াজ